উপস্থাপনা করব ষষ্ঠ শ্রেণী বাংলা দ্বিতীয় পত্রের তৃতীয় পরিচ্ছেদের 3.7 বিষয়টি নিয়ে। 3.7 এর বিষয়টি হল পক্ষ বা পুরুষ। আমরা পক্ষ বা পুরুষ কাকে বলে জানার আগে আমরা একটু উদাহরণটা দেখে আসি, তাহলে আমাদের বিষয়টা বোঝা অত্যন্ত সহজ হবে। আমি বাড়ি যাই, আমরা বল খেলব, তুমি কোথায় গিয়েছিল, তোমরা খেলতে খেলতে যাবে, ও ইচ্ছা করলে যেতে পারে, ও ইচ্ছা করলে যেতে পারে। ওরা কবে ঢাকায় যাবে, ওরা কবে ঢাকায় যাবে, দেখো এখানে আমি কয়েকটা বাক্য লিখেছি, ছয়টা বাক্য লিখেছি, 1, 2, 3, 4, 5, 6 প্রথম বাক্যটা লিখেছি আমি বাড়ি যাব, দ্বিতীয় বাক্যটা লিখেছি আমরা বল খেলব, তৃতীয়টা লিখেছি তুমি কোথায় গিয়েছিলে, চতুর্থটায় তোমরা খেলতে যাবে, পঞ্চমটায় ও ইচ্ছা করলে যেতে পারবে, ষষ্ঠটায় ওরা কবে ঢাকায় যাবে। এখন দেখো এখানে বলা হচ্ছে আমি বাড়ি যাই, আমি অর্থাৎ নিজে, যে বলছে কে বলছে, আমি বলছি, অর্থাৎ আমি যেটা বলছি তাহলে আমি বক্তা পক্ষ, আমাকে কি বলা হয় বক্তা, আমি বলছি আমি ঢাকায় যাব। আবার কি বলছি, আমরা বল খেলবো, আমরা বলতে আমি সঙ্গে আমার সঙ্গে যারা আছে সবাইকে নিয়ে বলছি আমরা বল খেলব। এই যে আমি আমরা এই কথাগুলো কিন্তু আমিই বলছি, তাই আমি আমরা হলো বক্তা পক্ষ। শ্রোতা পক্ষ কি, তুমি কোথায় গিয়েছি, আমি বক্তা, আমি প্রশ্ন করছি তুমি কোথায় গিয়েছিলে, যাকে প্রশ্ন করছি সেই তুমি শুনছে আমার কথাটা, সে শুনছে অর্থাৎ সে শ্রোতা। আবার কি বলছি, তোমরা খেলতে যাবে, আমি বক্তা, আমি বলছি কি যে তোমরা খেলতে যাবে, এখানে তোমরা
কথা শুনছে তারাও শ্রোতা করবে। আর পঞ্চম বাক্যটাই বলছে কি, ও ইচ্ছা করলে যেতে পারে, এটা কিন্তু আমিও না আমরাও না তুমিও না তোমরাও না, ও ইচ্ছা করলে যেতে পারে। হয়তো তার পাশে আর একজন দাঁড়িয়ে আছে, আমরা খেলতে যাচ্ছি, ওরা তোমাদের গ্রুপেও না আমাদের গ্রুপেও না, হয়তো আমরা দুটো দল, তবে ও যদি যায় ওরে আমরা আমাদের দলে নিয়ে নিতে পারি, তোমার দলে হোক আমার দলে হোক এই যাবে। তখন কি বলছি, ও ইচ্ছা করলে যেতে পারে, তার মানে ও বক্তা পক্ষেও না শ্রোতা পক্ষেও না, ও আলাদা একজন, ওকে বলা হয় অন্য পক্ষ। ওরা কবে ঢাকায় যাবে, ওরা ও ওরা, আমরা মানে তোমরা না, তোমরা হলে না বক্তা পক্ষে যেত, কিন্তু ওরা ও ওরা হচ্ছে অন্য পক্ষ। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, এই যে পক্ষ বা পুরুষ, এটা হলো যে যখন কোনো বক্তা নিজে বলে সে হচ্ছে বক্তা পক্ষ, বক্তা বলছে অন্যরা শুনছে, যাদের উদ্দেশ্যে বলছে তারা শ্রোতা পক্ষ, আর বক্তা শ্রোতা ছাড়া ভিন্ন যারা তারা হচ্ছে অন্য পক্ষ। তাহলে পক্ষ বা পুরুষকে আমরা কয়েকভাবে ভাগ করতে পারি, পক্ষ বা পুরুষকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি, কয়েকভাবে পক্ষ বা পুরুষকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি, তিন ভাগে। এক, বক্তা পক্ষ। দুই, শ্রোতা পক্ষ। তাহলে পক্ষ বা পুরুষকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি, তিন ভাগে, একটা বক্তা পক্ষ, একটা শ্রোতা পক্ষ, আর একটা হচ্ছে অন্য পক্ষ। বক্তা পক্ষ হচ্ছে যে বলছে তার নিজের সম্পর্কে, অথবা আমি আমরা তার দলের সবার সম্পর্কে বলছি, আমি মানে আমি যখন বলবো আমি নিজে বলছি যে আমি তোমাদের বাড়িতে যাব, তাহলে আমি নিজেই যাব, এটা আমি বক্তা। আমি যখন বলবো আমরা তোমাদের বাড়িতে যাব, তখন আমরা বক্তা। আর শ্রোতা কি, শ্রোতা পক্ষ হচ্ছে আমি তোমার বাড়িতে যাব, তুমি শুনছো, তুমি শ্রোতা, আমি তোমাদের বাড়িতে যাব, তোমাদের বলতে তুমি এবং তোমার বাড়ির অন্য সকলকে বোঝাচ্ছে তোমার ইয়েতে, তাহলে তুমি তোমরা শ্রোতা। আর অন্য পক্ষ হচ্ছে ও আজ যাবে না, ও আজ যাবে না, ও হচ্ছে অন্য পক্ষ, ও শ্রোতাও না বক্তাও। তাহলে পক্ষকে আমরা কয় ভাগে ভাগ করতে পারছি, তিন ভাগে, বক্তা পক্ষ, শ্রোতা পক্ষ আর অন্য পক্ষ। এইভাবে আমরা পক্ষকে তিন ভাগে ভাগ করতে পারি, অর্থাৎ যে সর্বনাম পদগুলো দ্বারা আমি আমরা আমাকে আমার আমাদের এই শব্দগুলো, এই এই সর্বনাম পদগুলো যে বাক্যে থাকবে সেইটা হবে বক্তা, আর যে বাক্যে তুমি তোমরা তোমাদের তোমার এই সর্বনামগুলো থাকবে সেটা হবে শ্রোতা, আর যে বাক্যে থাকবে সে তাকে তার এ ওর ও তারা এই সর্বনামগুলো থাকবে সেইগুলো হবে অন্য। তাহলে আমরা এখন বুঝলাম যে পক্ষ তিন প্রকার, বক্তা পক্ষ, শ্রোতা পক্ষ আর অন্য পক্ষ। শিক্ষার্থী
প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে ধন্যবাদ। আজকে আমি আমার ক্লাস এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, স্বাস্থ্যবিধি মেনে চলো, যতদূর সম্ভব সতর্কতার সঙ্গে চলাফেরা।